মাউন্টেন ডিউটি অফিসে আপনাদের সাথে আছে রোড রাইডার্স হুইচ ইজ RRz কেমন আছেন আপনারা আমরা রোড রাইডার্স আরাদের আছি আজকে তালতলায় খিলগাঁও তালতলা সুপারমার্কেটে আজকে আমরা এখানে মাউন্টেন ডিউ স্টান্ট শো করতে রোড রাইডার্স আরাদের নিয়ে আসছি 2012 তে আমাদের প্রথম মিটিং ঠিক পিছনের এই চায়ের দোকানে হয়েছিল আজকে 6 বছর পরে আমরা আবার তালতলায় আসছি তালতলায় খিলগাঁও মানুষজনদের সাথে রোড রাইডারদের যেখানে জন্ম হয়েছে সেখানে টোটাল খিলগাঁও বাসী এবং হিউজ ভাই ব্রাদারকে নিয়ে আজকে আমরা মাউন্টেন ডিউ স্টান্ট শো করছি আজকে স্টান্টে আমাদের কথা কম হবে স্টান্ট কম হবে মানুষ বেশি দেখা যাবে তো সাথে থাকুন আমাদের ক্লিপ দেখুন পিছনে পোলাবেন হাসতেছে এগুলার দিকে তাকায়েন না স্টান্ট আসতেছে তো সাথে থাকুন আজকের পারফরম্যান্স অনেক ভালো লাগছে নিজের নিজের এলাকায় পারফর্ম করতেছো ভালো লাগছে তোমার কেমন আছেন আপনি ভাই ভালো আছেন কত ভালো আছেন অনেক ভালো আছেন এত মোটা আছেন কেন মোটা নেই ভাই স্বাস্থ্য কম স্যার এখানে যে একটা মাউন্টেন ডিউর প্রোগ্রাম চলতেছে একটা স্টান্ট শো চলতেছে কেমন লাগছে আরো আশা করেন অবশ্যই আশা করি এবং নিউ জেনারেশন এটার উপর খুবই স্যাটিসফাইড এবং খুব সুন্দর এবং ভবিষ্যতের জন্য হয় নিউ জেনারেশনের জন্য এটাই শুভকামনা পারফরমেন্স করেছে এবং পরিশ্রম করেছেন হ্যাঁ আপনাদের তো কিছুক্ষণ পরেই আমাদের নেক্সট সেশন শুরু হবে সবাই সাথে থাকবেন টাটা সবাই একটা চিল্লানি হবে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করার জন্য আমরা রোড রাইডার্স RRz পক্ষ থেকে আমি হাসান শুরু বিদায় নিচ্ছি
খিলগাঁও নিয়ে অনেক এক্সপেকটেশন ছিল, অনেক প্ল্যানিং ছিল, আসলে কিছু নিতে পারি নাই। কারণ এত ক্রাউড, এত ভাই ব্রাদার এবং এত কাছের মানুষজন ছিল, সবার সাথে সময় দিতে আসলে আমাদের ভিডিও করার সময় হয় নাই। তো খিলগাঁও থেকে আমরা রোড রাইডার আরআরজেড, আমরা হাসান সিদ্ধু এখন বিদায় নিচ্ছি। আগামীকালকে আমরা যাচ্ছি আফতাবনগরে, আফতাবনগরে সম্ভবত এক্সপ্রেসের সামনে আমরা থাকবো। তো আগামীকালকে বিকালবেলা দেখা হচ্ছে মাউন্টেন টিউর সাথে এবং রোড রাইডার আরআরজেডের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। যাওয়ার আগে আমি হাসান সিদ্ধু একটা মেসেজ দিয়ে যাচ্ছি, অবশ্যই বাইক হেলমেট নিয়ে চালাবেন, হেলমেট ছাড়া চালাবেন না। কারণ একটা কথা মনে রাখবেন, আপনার পরিবার আপনার জন্য অপেক্ষা করছে, আপনার আপনজনরা আপনার জন্য অপেক্ষা করছে, আপনার বন্ধু বান্ধব, আপনার কাছে মানুষরা আপনার জন্য অপেক্ষা করছে। একটু অসাবধানতার জন্য আপনার জীবনটা হয়ে যেতে পারে ঝুঁকিপূর্ণ। তোমার এগুলো হচ্ছে এগুলো কেন? কিছু বলো, তুমি কি বলবা? আরে দোষ বাস পিছন দিয়ে বাস আলাদা রাখো, রিক্সায় ছিলাম। আচ্ছা সব বুঝলাম, এনে সেফটি বিল লাগাইছে কে? দেখো না না, তোমার ওই যে বাস তো সাবাখানা টু 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 না, আমি তো ঘরারোর দোষ হইয়া দিছিলাম, রিক্সা দুমরায় বসে গেছে, রিক্সা ভিতরেই ছিল। তুই একলাই একসাথে বাস না অন্য কেউ? কোনো মেয়ে ছিল সাথে? আমরা সাবাখানা যাবো।